হ্যালো বন্ধুরা, আজকের আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা আম আর টমেটোর একটা জেলি জেলি আচারও বলতে পারো, আর এটা একটা চাটনিও। তো প্রথমে আমার কড়াই গরম হয়ে গেলে আমি তাতে সর্ষের তেল দেব, তার মধ্যে 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ দিয়ে দিলাম আমি 5 ফোড়ন। ভালো করে একটু গন্ধ বেরিয়ে আসলে আমি এর মধ্যে ওই কুচিয়ে রাখা কাঁচা আম আর টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটা হাতা দিয়ে নাড়তে থাকব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেব অল্প একটু নুন। নুনটা কিন্তু একদমই কম দিও, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে। আর আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু চটপটা হলে ভালোই লাগে, তো তোমরা লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দেবে। আর আমি কিছু এই মুহূর্তে দিচ্ছি না, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমার জিনিসটা একটু গলে গলে আসলে আমি মিষ্টি হিসেবে ইউজ করব বাতাসা, আর দেব চিনি। বাতাসা দিলে কিন্তু খুব সুন্দর একটা খেতে লাগে আর বাইন্ডিংটাও খুব ভালো হয়। তো এরপরে আমার আর কিচ্ছু এতে পড়বে না, আমি এবার হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে পুরো জলটা শুকিয়ে নেব আম আর টমেটোর। দেখো শুকিয়ে গিয়ে আমার এটা একদম ড্রাই ড্রাই হয়ে গেছে। আমি এরপর একদম শেষে দেব ভাজা গুঁড়ো মশলা, ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা ওপর থেকে ছড়িয়ে দিলেই আমার কিন্তু তৈরি এই আম আর কাঁচা আমের আর টমেটোর চাটনিটা। তো দেখো এটা তোমরা এয়ার টাইট একটা টিফিন বক্সে কিন্তু ফ্রিজার করেও রাখতে পারো অনেক দিন। তো তোমরা এটা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানিও। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ভালো থেকো, টাটা।